শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। ১৪ ধূমকেতু। এতদিন পর অমিত একটা কথা আবিষ্কার করেছে যে লাবণ্যর সঙ্গে তার সম্বন্ধটা শিলং শুদ্ধ বাঙালি জানে। গভর্নমেন্ট অফিসের কেরানিদের প্রধান আলোচ্য বিষয় তাদের জীবিকা ভাগ্য গগনে কোন গ্রহ রাজা হইল কে বা মন্ত্রীবর। এমন সময় তাদের চোখে পড়ল মানব জীবনের জ্যোতির্মণ্ডলে এক যুগ্ম তারার আবর্তন, একেবারে ফার্স্ট ম্যাগনিচুডের আলো। পর্যবেক্ষকদের প্রকৃতি অনুসারে এই দুটি নবদীপ্যমান জ্যোতিষ্কের আগ্নেয় নাট্যের নানা প্রকার ব্যাখ্যা চলছে। পাহাড়ে হাওয়া খেতে এসে এই ব্যাখ্যার মধ্যে পড়েছিল কুমার মুখুজ্জে, অ্যাটর্নি। সংক্ষেপে কেউ তাকে বলে কুমার মুখ, কেউ বলে মার মুখ। শিশিদের মিত্রগোষ্ঠীর অন্তশ্চর নয় সে, কিন্তু জ্ঞাতি, অর্থাৎ জানাশোনার দলে। অমিত তাকে ধূমকেতু মুখ নাম দিয়েছিল। তার একটা কারণ, সে এদের দলের বাইরে, তবু সে মাঝে মাঝে এদের কক্ষপথে পুচ্ছ বুলিয়ে যায়। সকলেই আন্দাজ করে যে গ্রহটি তাকে বিশেষ করে টান মারছে তার নাম লিসি। এই নিয়ে সকলেই কৌতুক অনুভব করে, কিন্তু লিসি স্বয়ং এতে ক্রুদ্ধ ও লজ্জিত। তাই লিসি প্রায়ই প্রবল বেগে এর পুচ্ছ মর্দন করে চলে যায়। কিন্তু দেখতে পাই তাতে ধূমকেতুর লেজার বা মুড়োর কোনোই লোকসান হয় না। অমিত শিলংয়ের রাস্তায় ঘাটে মাঝে মাঝে কুমার মুখকে দূর থেকে দেখেছে। তাকে না দেখতে পাওয়া শক্ত। বিলেতে আজও যায়নি বলে তার বিলিতি কায়দা খুব উৎকটভাবে প্রকাশমান। তার মুখে নিরবিচ্ছিন্ন একটা দীর্ঘ মোটা চুরুট থাকে। এইটাই তার ধূমকেতু মুখ নামের প্রধান কারণ। অমিত তাকে দূর থেকে এড়িয়ে যাবার চেষ্টা করেছে এবং নিজেকে ভুলিয়েছে যে ধূমকেতু বুঝি সেটা বুঝতে পারেনি। কিন্তু দেখেও দেখতে না পাওয়াটা একটা বড় বিদ্যের অন্তর্গত, চুরিবিদ্যার মতোই। তার সার্থকতার প্রমাণ হয় যদি না পড়ে ধরা। তাতে প্রত্যক্ষ দৃশ্যটাকে সম্পূর্ণ পার করে দেখবার পারদর্শিতা চাই। কুমার মুখ শিলংয়ের বাঙালি সমাজ থেকে এমন অনেক কথা সংগ্রহ করেছে যাকে মোটা অক্ষরে শিরোনামা দেওয়া যেতে পারে অমিত রায়ের অমিতাচার। মুখে সবচেয়ে নিন্দে করেছে যারা, মনে সবচেয়ে রসভোগ করেছে তারাই। যকৃতের বিকৃতি শোধনের জন্য কুমার কিছুদিন এখানে থাকবে বলেই স্থির ছিল, কিন্তু জনশ্রুতি বিস্তারের উগ্র উৎসাহে তাকে পাঁচ দিনের মধ্যে কলকাতায় ফেরালে। সেখানে গিয়ে অমিত সম্বন্ধে তার চুরুট ধূমাকৃত অত্যুক্তি উদ্গারে সিসি লিসি মহলে কৌতুকে কৌতূহলে জড়িত বিভীষিকা উৎপাদন করলে। অভিজ্ঞ পাঠক মাত্রেই এতক্ষণে অনুমান করে থাকবেন যে সিসি দেবতার বাহন হচ্ছে কেটিমিত্তিরের দাদা নরেন। তার অনেক দিনের একনিষ্ঠ বাহন দশা এবার বৈবাহনের দশম দশায় উত্তীর্ণ হবে এমন কথা উঠেছে। সিসি মনে মনে রাজি, কিন্তু যেন রাজি নয় ভাব দেখিয়ে একটা প্রদোষান্ধকার ঘনিয়ে রেখেছে। অমিতর সম্মতি সহায়ে নরেন এই সংশয়টুকু পার হতে পারবে বলে ঠিক করেছিল, কিন্তু অমিত হাম্বাকটা না ফেরে কলকাতায়, না দেয় চিঠির জবাব। ইংরেজি যতগুলো গর্হিত শব্দভেদী বাক্য তার জানা ছিল সবগুলি প্রকাশ্যে ও স্বগত উক্তিতে নিরুদ্দেশ অমিতের প্রতি নিক্ষেপ করেছে। এমনকি তার যোগে অত্যন্ত বেতার বাক্য শিলংয়ে পাঠাতে ছাড়েনি, কিন্তু উদাসীন নক্ষত্রকে লক্ষ্য করে উদ্ধত হাউইয়ের মতো কোথাও তার দাহরেখা রইল না। অবশেষে সর্বসম্মতিক্রমে স্থির হল অবস্থাটার সরেজমিন তদন্ত হওয়া দরকার। সর্বনাশের স্রোতে অমিতর ঝুঁটির ডগাটাও যদি কোথাও একটু দেখা যায় টেনে ডাঙায় তোলা আশু দরকার। এ সম্বন্ধে তার আপন বোন সিসির চেয়ে পরের বোন কেটির উৎসাহ অনেক বেশি।
ভারতের ধন বিদেশে লুপ্ত হচ্ছে বলে আমাদের পলিটিক্সের যে আক্ষেপ, কেটিমিটারের ভাবখানা সেই জাতের। নরেন মিটার দীর্ঘকাল ইউরোপে ছিল, জমিদারের ছেলে, আয়ের জন্য ভাবনা নেই, ব্যয়ের জন্যেও, বিদ্যার্জনের ভাবনাও সেই পরিমাণেই লঘু। বিদেশে ব্যয়ের প্রতি অধিক মনোযোগ করেছিল, অর্থ এবং সময় দুই দিক থেকে। নিজেকে আর্টিস্ট বলে পরিচয় দিতে পারলে একই কালে দায়মুক্ত স্বাধীনতা ও অহৈতুক আত্মসম্মান লাভ করা যায়। এই জন্যে আর্ট সরস্বতীর অনুসরণে ইউরোপের অনেক বড় বড় শহরের বহিমীয় পাড়ায় সে বাস করেছে। কিছুদিন চেষ্টার পর স্পষ্টবক্তা হিতৈষীদের কঠোর অনুরোধে ছবি আঁকা ছেড়ে দিতে হল। এখন সে ছবির সমজদারিতে পরিপক্ক বলেই নিজের প্রমাণ নিরপেক্ষ পরিচয় দেয়। চিত্রকলা সে ফলাতে পারে না, কিন্তু দু হাতে সেটাকে চটকাতে পারে। ফরাসি ছাঁচে সে তার গোঁফের দুই প্রত্যন্ত দেশকে সযত্নে কণ্টকিত করেছে, এদিকে মাথায় ঝাঁকড়া চুলের প্রতি তার সযত্ন অবহেলা। চেহারাখানা তার ভালোই, কিন্তু আরো ভালো করবার মহার্ঘ সাধনায় তার আয়নার টেবিল প্যারিসীয় বিলাস বৈচিত্র্যে ভারাক্রান্ত। তার মুখ ধোবার টেবিলের উপকরণ দশাননের পক্ষেও বাহুল্য হতো। দামি হাভানা দু চার টান টেনেই অনায়াসেই সেটাকে অবজ্ঞা করা এবং মাসে মাসে গাত্রবস্ত্র পার্সেল পোস্টে ফরাসি ধোবার বাড়িতে ধুইয়ে আনানো, এসব দেখে ওর আভিজাত্য সম্বন্ধে দ্বিরুক্তি করতে সাহস হয় না। ইউরোপের শ্রেষ্ঠ দর্জিশালার রেজিস্ট্রি বইতে ওর গায়ের মাপ ও নম্বর লেখা এমন সব কোঠায় যেখানে খুঁজলে পাতিয়ালা কর্পূরতলার নাম পাওয়া যেতে পারে। ওর স্ল্যাং বিকীর্ণ ইংরেজি ভাষার উচ্চারণটা বিজড়িত, বিলম্বিত, আমিলিত চক্ষুর অলস কটাক্ষ সহযোগে অনতিব্যক্ত। যারা অভিজ্ঞ তাদের কাছে শোনা যায় ইংল্যান্ডের অনেক নীল রক্তবান আমিরদের কণ্ঠস্বরে এই রকম গদগদ জরিমা। এর উপরে ঘৌড়দৌড়ীয় অপভাষা এবং বিলিতি শপথের দুর্বাক্য সম্পদে সে তার দলের লোকের আদর্শ পুরুষ। কেটিমিটারের আসল নাম কেতকী। চালচলন ওর দাদারি কায়দা কারখানার বকযন্ত্র পরম্পরায় শোধিত তৃতীয় ক্রমের চোলাই করা, বিলিতি কৌলিন্যের ঝাঁঝালো এসেন্স। সাধারণ বাঙালি মেয়ের দীর্ঘ কেশ গৌরবের গর্বের প্রতি গর্ব সহকারেই কেটি দিয়েছে কাঁচি চালিয়ে। খোঁপাটা ব্যাঙাচির লেজের মতো বিলুপ্ত হয়ে অনুকরণের উল্লম্ফশীল পরিণত অবস্থা প্রতিপন্ন করছে। মুখের স্বাভাবিক গৌরিমা বর্ণপ্রলেপের দ্বারা এনামেল করা। জীবনের আদ্যলীলায় কেটির কালো চোখের ভাবটি ছিল স্নিগ্ধ, এখন মনে হয় সে যেন যাকে তাকে দেখতেই পায় না, যদি বা দেখে তো লক্ষ্যই করে না, যদি বা লক্ষ্য করে তাতে যেন আধখোলা একটা ছুরির ঝলক থাকে। প্রথম বয়সে ঠোঁট দুটিতে সরল মাধুর্য ছিল, এখন বারবার বেঁকে বেঁকে তার মধ্যে বাঁকা অঙ্কুশের মতো ভাব স্থায়ী হয়ে গেছে। মেয়েদের বেশের বর্ণনায় আমি আনাড়ি, তার পরিভাষা জানি নে। মোটের উপর চোখে পড়ে উপরে একটা পাতলা সাপের খোলসের মতো ফুরফুরে আবরণ, অন্দরের কাপড় থেকে অন্য একটা রঙের আভাস আসছে, বুকের অনেকখানি অনাবৃত, আর অনাবৃত বাহু দুটিকে কখনো কখনো টেবিলে, কখনো চৌকির হাতায়, কখনো পরস্পরকে জড়িত করে যত্নের ভঙ্গিতে আলগোছে রাখবার সাধনা সুসম্পূর্ণ। আর যখন সুমার্জিত নখর রমণীয় দুই আঙুলে চেপে সিগারেট খায়, সেটা যতটা অলঙ্করণের অঙ্গরূপে ততটা ধূমপানের উদ্দেশ্যে নয়। সবচেয়ে যেটা মনে দুশ্চিন্তা উদ্রেক করে সেটা ওর সমুচ্চ খুরওয়ালা জুতো জোড়ার কুটিল ভঙ্গিমায়, যেন ছাগল জাতীয় জীবের আদর্শ বিস্তৃত হয়ে মানুষের পায়ের গড়ন দেবার বেলায় সৃষ্টিকর্তা ভুল করেছিলেন, যেন মুচির দত্ত পদোন্নতির কিম্ভূত বক্রতায়
ধরণীকে পীড়ন করে চলার দ্বারা ইভলিউশনের ত্রুটি সংশোধন করা হয়। সিসি এখনো আছে মাঝামাঝি জায়গায়, শেষের ডিগ্রি এখনো পায়নি, কিন্তু ডবল প্রমোশন পেয়ে চলেছে। উচ্চ হাসিতে, অজস্র খুশিতে, অনর্গল আলাপে ওর মধ্যে সর্বদা একটা চলন বলন টকবক করছে। উপাসক মণ্ডলীর কাছে সেটার খুব আদর। রাধিকার বয়সন্ধির বর্ণনায় দেখতে পাওয়া যায় কোথাও তার ভাবখানা পাকা, কোথাও কাঁচা। এরও তাই, খুরওয়ালা জুতোয় যুগান্তরের জয়তোরণ, কিন্তু অনবিচ্ছিন্ন খোঁপাটাতে রয়ে গেছে অতীত যুগ। পায়ের দিকের শাড়ির বহর ইঞ্চি দুই তিন খাটো, কিন্তু উত্তর ছাদে অসমৃত্তের সীমানা এখনো আলজ্জতার অভিমুখে। অকারণ দস্তানা পরা অভ্যস্ত, অথচ এখনো এক হাতের পরিবর্তে দুই হাতেই বালা। সিগারেট টানতে আর মাথা ঘোরে না, কিন্তু পান খাবার আসক্তি এখনো প্রবল। বিস্কুটের টিনে ঢেকে আচার আমসত্ত্ব পাঠিয়ে দিলে সে আপত্তি করে না। ক্রিসমাসের প্লাম পুডিং এবং পৌষ পার্বণের পিঠে এ দুইয়ের মধ্যে শেষটার প্রতি তার লোলুপতাপ কিছু বেশি। ফিরিঙ্গি নাচওয়ালির কাছে সে নাচ শিখেছে, কিন্তু নাচের সভায় জুড়ি মিলিয়ে ঘূর্ণি নাচ নাচতে সামান্য একটু সংকোচ বোধ করে। অমিত সম্বন্ধে জনরব শুনে এরা বিশেষ উদ্বিগ্ন হয়ে চলে এসেছে। বিশেষত এদের পরিভাষাগত শ্রেণীবিভাগে লাবণ্য গভর্নেস, ওদের শ্রেণীর পুরুষের জাত মারবার জন্যেই তার স্পেশাল ক্রিয়েশন। মনে সন্দেহ নেই, টাকার লোভে, মানের লোভেই সে অমিতকে কোষে আঁকড়ে ধরেছে। ছাড়াতে গেলে সেই কাজটাতে মেয়েদেরই সম্মার্জন পটু হস্তক্ষেপ করতে হবে। চতুর্মুখ তাঁর চারজোড়া চক্ষে মেয়েদের দিকে কটাক্ষপাত ও পক্ষপাত একসঙ্গেই করে থাকবেন, সেই জন্যে মেয়েদের সম্বন্ধে বিচার বুদ্ধিতে পুরুষদের গড়েছেন নিরেট নির্বোধ করে। তাই স্বজাতি মোহমুক্ত আত্মীয় মেয়েদের সাহায্য না পেলে অনাত্মীয় মেয়েদের মোহজাল থেকে পুরুষদের উদ্ধার পাওয়া এত দুঃসাধ্য। আপাতত এই উদ্ধারের প্রণালীটা কিরকম হওয়া চাই তাই নিয়ে দুই নারী নিজেদের মধ্যে একটা পরামর্শ ঠিক করেছে। এটা নিশ্চিত, গোড়ায় অমিতকে কিছুই জানতে দেওয়া হবে না। তার আগেই শত্রুপক্ষকে আর রণক্ষেত্রটাকে দেখে আসা চাই, তারপর দেখা যাবে মায়াবিনীর কত শক্তি। প্রথমে সেই চোখে পড়ল অমিতর উপর ঘন এক পোঁচ গ্রাম্য রং। এর আগেও ওর দলের সঙ্গে অমিতর ভাবের মিল ছিল না, তবু সে তখন ছিল প্রখর নাগরিক, চাঁচা মাজা ঝকঝকে। এখন কেবল যে খোলা হাওয়ায় রংটা কিছু ময়লা হয়েছে তা নয়, সবশুদ্ধ ওর উপর যেন গাছপালার আমেজ দিয়েছে। ও যেন কাঁচা হয়ে গেছে এবং ওদের মতে কিছু যেন বোকা। ব্যবহারটা প্রায় যেন সাধারণ মানুষের মতো। আগে জীবনের সমস্ত বিষয়কে হাসির অস্ত্র নিয়ে তাড়া করে বেড়াত, এখন ওর সে শখ নেই বললেই হয়। এইটেকেই ওরা মনে করেছে নিদেনকালের লক্ষণ। সিসি একদিন ওকে স্পষ্টই বললে, দূর থেকে আমরা মনে করেছিলুম তুমি বুঝি খাসিয়া হবার দিকে নামছ, এখন দেখছি তুমি হয়ে উঠছ যাকে বলে গ্রিন, এখানকার পাইন গাছের মতো। হয়তো আগেকার চেয়ে স্বাস্থ্যকর, কিন্তু আগেকার মতো ইন্টারেস্টিং নয়। অমিত ওয়ার্সওয়ার্থের কবিতা থেকে নজির পেড়ে বললে, প্রকৃতির সংসর্গে থাকতে থাকতে নির্বাক নিশ্চেতন পদার্থের ছাপ লেগে যায় দেহে মনে প্রাণে, যাকে কবি বলেছেন মিউট ইনসেন্সেট থিংস। শুনে সিসি ভাবলে, নির্বাক নিশ্চেতন পদার্থকে নিয়ে আমাদের কোনো নালিশ নেই। যারা অত্যন্ত বেশি সচেতন আর যারা কথা কইবার মধুর প্রগল্ভতায় সুপটু, তাদের নিয়েই আমাদের ভাবনা। ওরা আশা করেছিল লাবণ্য সম্বন্ধে অমিত নিজেই কথা তুলবে। একদিন, দুদিন, তিন দিন যায়, সে একেবারে চুপ। কেবল একটা কথা আন্দাজে বোঝা গেল,
অমিতর সাধের তরণী সম্প্রতি কিছু বেশি রকম ঢেউ খাচ্ছে। ওরা বিছানা থেকে উঠে তৈরি হবার আগেই অমিত কোথা থেকে ঘুরে আসে। তারপর মুখ দেখে মনে হয় ঝোড়ো হাওয়ায় যে কলাগাছের পাতাগুলো ফালি ফালি হয়ে ঝুলছে তারই মতো শতদীর্ণ ভাবখানা। আরো ভাবনার কথাটা এই যে রবি ঠাকুরের বই কেউ কেউ ওর বিছানায় দেখেছে, ভিতরের পাতায় লাবণ্যর নাম থেকে গোড়ার অক্ষরটা লাল কালি দিয়ে কাটা, বোধ হয় নামের পরশ পাথরেই জিনিসটার দাম বাড়িয়েছে। অমিত ক্ষণে ক্ষণে বেরিয়ে যায়, বলে খিদে সংগ্রহ করতে চলেছি। খিদের যোগানটা কোথায় আর খিদেটা খুবই যে প্রবল তা অন্যদের অগোচর ছিল না, কিন্তু তারা এমনই অবুঝের মতো ভাব করত যেন হাওয়ায় ক্ষুধাকরতা ছাড়া শিলংয়ে আর কিছু আছে এ কথা কেউ ভাবতে পারে না। সিসি মনে মনে হাসে, কেটি মনে মনে জ্বলে। নিজের সমস্যাটাই অমিতর কাছে এত একান্ত যে বাইরের কোনো চাঞ্চল্য লক্ষ্য করার শক্তিই তার নেই। তাই সে নিঃসংকোচে সখী যুগলের কাছে বলে, চলেছি এক জলপ্রপাতের সন্ধানে। কিন্তু প্রপাতটা কোন শ্রেণীর আর তার গতিটা কোন অভিমুখী তা নিয়ে অন্যদের মনে যে কিছু ধোঁকা আছে তা সে বুঝতেই পারে না। আজ বলে গেল এক জায়গায় কমলালেবুর মধুর সওদা করতে চলেছে। মেয়ে দুটি নিতান্ত নিরীহভাবে সরল ভাষায় বললে এই অপূর্ব মধু সম্বন্ধে তাদের দুর্দমনীয় কৌতূহল, তারাও সঙ্গে যেতে চায়। অমিত বললে পথ দুর্গম, যানবাহনের আয়ত্তাতীত, বলেই আলোচনাটাকে প্রথম অংশে ছেদন করেই দৌড় দিলে। এই মধুকরের ডানার চাঞ্চল্য দেখে দুই বন্ধু স্থির করলে আর দেরি নয়, আজই কমলালেবুর বাগানে অভিযান করা চাই। এদিকে নরেন গেছে ঘোর দৌড়ের মাঠে, সিসিকে নিয়ে যাবার জন্য খুব আগ্রহ ছিল, সিসি গেল না। এই নিবৃত্তিতে তার কতখানি সমদমনের দরকার হয়েছিল তা দরদি ছাড়া অন্যে কে বুঝবে।